নমস্কার, আমি অভি। আবার চলে এসেছি নতুন একটি ফুড এপিসোড নিয়ে। তবে আমি আজকে যেখানে আছি কোথাও গেস করতে পারছেন? যারা কৃষ্ণনগরের বাসিন্দা তাদের কাছে এই স্থানটি অতি পরিচিত স্থান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আজকে আছি হোটেল হাবেলিতে আমার প্রথম ফুড জার্নি নিয়ে। তবে যারা দূর থেকে দেখছেন অথবা নদিয়া জেলা থেকে অনেকটা দূরে বসে দেখছেন, তাদের কাছে এই স্থানটি হয়তোবা একদমই অপরিচিত যারা আসেননি। তার কারণ, এটি কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে অবস্থিত একটি হোটেল। আজকে এই ফুড ব্লগটির মাধ্যম দিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করাতে চলেছি আমার প্রথম ফুড জার্নির অভিজ্ঞতা, এবং তার সঙ্গেও এই প্রথম জার্নিতেই দুজন স্পেশাল গেস্ট অর্থাৎ আমার দুজন স্পেশাল বন্ধুর সঙ্গেও আমাদের আড্ডা হবে, গল্প হবে, আর তার সঙ্গে চলবে আমাদের এই ফুড জার্নিটি। পরিচয় করে দিই, আমার সঙ্গে আছে যে দুটো স্পেশাল গেস্ট, দিব্যেন্দু এবং অমিত। অমিত আমার ছোটবেলার বন্ধু এবং দিব্যেন্দু একটু পরে এসছে। তো অমিত, আমাকে কি মিস করিস? না, সত্যি কথা বলবি? একদম না। আসলে আসলে কর্মক্ষেত্রের জন্য বাইরে থাকে, দুজনে বাইরে থাকে। আমি যেহেতু এখানে থাকি, সেহেতু আমরা সবাই সবাইকে এই অনেকদিন পর একসঙ্গে কাছে পাই। আমাদের খাবার চলে এসছে। প্রথম প্রথম অর্ডারে আমাদের চিকেন রেশমি কাবাব। জানিস, এনাদের একটা স্পেশালিটি আছে, এনারা তান্দুরি আইটেমটা খুব ভালো করে, কারণ আমি এরাও খেয়েছি। আমরা যে চিকেন রেশমি কাবাব অর্ডার করেছি, এর অ্যাকচুয়ালি যে কালারটা হয়, অথেন্টিসিটি যে কালার, অথেন্টিক যে কালারটা হয়, সে কালারটাও একটা এসছে। আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওসটা, এবং স্বাদটা যথেষ্ট সুন্দর। এবং তোদের কেমন লাগছে? আমাদের এবারে আইটেম হলো চিকেন ভর্তা উইথ বাটার নান, সরি প্লেন নান। এখানকার চিকেন ভর্তার যে ব্যাপারটা, সেটা হচ্ছে এনারা কিন্তু ডিমটাই খুব চান। ইনি এখানটায় আরেকটা বিষয় বলার আছে, যারা এখানে আসতে চান তাদের জন্য অ্যাড্রেসটা খুবই সোজা। আপনারা কৃষ্ণ স্টেশনে নামবেন, কৃষ্ণ স্টেশন থেকে NS-34, অর্থাৎ যদি কেউ বাসে করে আসেন কলকাতার দিক থেকে, NS-34 তেই পাস হন। এখানে কাছে যে ল্যান্ডমার্কটা, পান্তদ্বীপ তো যাওয়ার ঠিক আগেই দেখবেন হোটেল হাবলি বলে বড় একটা হাবলি টাইপের একটা হোটেলটা আছে, এটাই সেই হোটেল হাবলি। আর যারা ট্রেনে আসতে চান তারা সিম্পল কৃষ্ণ স্টেশনে নামবেন, নেমে সেখান থেকে টোটো ধরবেন, ধরে বলবেন যে আমি কৃষ্ণ হোটেল হাবলি যাব। আপনারা সেখানে 10-15 টাকা আপনার মাথা পিছু ভাড়া নেবেন। যারা আসেননি তাদেরকে বলবো একবার অবশ্যই আসুন, এদের খাবার একবার টেস্ট করে যান। আমরা বাঙালি যারা, তারা খাবার তো খাই, তার সঙ্গে দামটাও ভাবি, দামটা কতটা পড়তে পারে। তো সেক্ষেত্রে বলতে পারি, কৃষ্ণকে হাবেলিতে যদি আপনারা খেতে চান, দুজনের আপনারা মিনিমাম 800-1000 ধরে রাখুন, পেট বুঝে। হ্যাঁ, এবার যদি আপনি পেটও খন তাহলে সেটা তো আরও বাড়তে পারে, যদি আমার মতো পেট পাতলা হন কমতেও পারে, সেটা আপনাদের নির্ভর করবে।
আরেকটি যদি তথ্য সেটিও বলতে চাই যে এখানে যদি কর্পোরেট বিভিন্ন মিটিং সমস্ত কিছু আয়োজন করা হয়, বিয়ে বাড়ির পুরো সাজিয়ে গুছিয়ে নিয়ে করা হয়, যেমন আজ 31st ইভিনিং, যদি আপনার ভিডিওটা কদিন পরে দেখছেন, তো এখানে যে সুন্দর সাজানোটা হয়েছে এটা কিন্তু উইদাউট মানে কোনোরকম আমাদের তো কোনো চার্জ নিয়ে নয়, এটা হোটেল থেকে সাজানো হয়েছে। এবং অ্যাটমসফিয়ারটা এতটা সুন্দর, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তার সঙ্গে আছে, মানে একটা মনোরম পরিবেশ যেটাকে বলা হয় পুরো সেরকমই। আরেকটি বিষয় হলো এর যে সঙ্গেই আছে আপনার মেন যে সেখানে বার কাম রেস্টুরেন্ট, মানে ওটা যদি আপনার কেউ ড্রিঙ্ক করতে চান তো সেখানটায় ওর জন্য আলাদা। আর আমরা যেখানে আছি এখন বর্তমানে সেটা ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে শুধু ফ্যামিলি এন্ট্রি হয় এবং শুধু ফ্যামিলি মাত্রই খেতে পারে, এখানে আপনারা কোনো ড্রিঙ্ক পাবেন না, ড্রিঙ্ক করতে গেলে আপনাদের ওখানে যেতে হবে। আরেকটি বিষয় হলো যদি আপনি থাকতে চান তার জন্য ব্যবস্থা আছে, থাকবার জন্য মিনিমাম আপনাদের পার নাইট 1200 থেকে স্টার্ট। যদি আপনি যাবতীয় যা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, এর ফোন নাম্বার, কে কন্ট্যাক্ট করবেন, লোকেশান সমস্ত আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, তবুও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করবো যতটা সম্ভব আপনাদের খেলব। ততক্ষণে বাঙালির পেট পর্যন্ত স্টার্ট হোক, চলে থাকুন। হালকা মশলা দিয়ে খুব একটা স্পাইসি নয়, যা মানে অনেকে পেটের প্রবলেম থাকে, আমারও আছে, আমার মনে হয় না খুব একটা এফেক্ট করবে। আর এই বিরিয়ানি নিয়ে কত গল্প, অ্যাকচুয়ালি মুঘলদের এই খাবারটা যদিও বা প্রথমে তাদের মতন করে বলল যখন বাংলায় ঢুকলে এটা প্রবেশ করলো, বাংলায় কিন্তু আমরা বাঙালি বিরিয়ানি করলাম, অর্থাৎ এখানে ডিম আর আলু যদি থাকে সেটাই বাঙালি বিরিয়ানি। আমার এই চিকেন বিরিয়ানির সঙ্গে ডিম আলু দুটোই আছে, যারা আলু প্রেমী যারা ডিম প্রেমী আর যারা চিকেন প্রেমী আর বিরিয়ানি প্রেমী তাদের জন্য হাবিলির স্পেশাল এই বিরিয়ানিটা হতেই পারে তাদের খাদ্য লিস্টের প্রথম তালিকায়। একটি সুন্দর একটি ফ্যামিলি অ্যাটমসফিয়ার, তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমি 10/10 দেবো। এত সুন্দর একটি পরিবেশ আপনারা না আসলে বুঝতে পারবেন না, একটা ফ্যামিলি বসবার জন্য এবং একটা ফ্যামিলি বন্ধুদের সঙ্গে সময় কাটাবার জন্য একটি সুন্দর জায়গা, এবং যেটা মধ্যবিত্ত হাতের নাগালের মধ্যে। আপনারা আসুন আর অবশ্যই কমেন্ট করে জানান এই ফুড জার্নিটা কেমন লাগলো, আপনারা আর কোথাকার ফুড জার্নি দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না, কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।